নাটোরের লালপুরে বার ড্যান্সার শম্পা হত্যার রহস্য উন্মোচন, লাশ নেয়নি পরিবার, স্বামীকে আটক করেছে পুলিশ। বিডি স্টার টিভি নিউজ, আমাদের চিফ স্টাফ রিপোর্টার এ কে আজাদ সেন্টুর তথ্য চিত্রে বিস্তারিত নিয়ে সঙ্গে আছি আমি তানজানা রহমান লিসা। নাটোরের লালপুরে অজ্ঞাত তরুণী হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। লাশ উদ্ধারের চার দিনের মাথায় তরুণীর পরিচয় ও হত্যার কারণ উদ্ঘাটন করলেও তার পরিবার লাশ গ্রহণ না করায় দাফন করা হয় আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে। রবিবার দুপুরে নিজ কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান এসব তথ্য। তিনি জানান, রাজবাড়ী জেলার পাশে পৌর এলাকার শম্পা খাতুন ঢাকার বিভিন্ন বারে ড্যান্সার হিসেবে কাজ করত। এটা তার স্বামী ভাটা শ্রমিক পাবনার চকবারোড়া গ্রামের আনসার আলী মেনে নিতে পারতেন না। স্ত্রীকে ওই পথ থেকে ফেরাতে না পেরে গত 13 জানুয়ারি বেড়ানোর কথা বলেন নাটোরের লালপুর উপজেলার সাদিপুর গ্রামের নির্জন রেল লাইনের পাশে নিয়ে গিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। নাটোর জেলা পুলিশের একাধিক টিম ঢাকাসহ বিভিন্ন জেলায় গোয়েন্দা তৎপরতা চালিয়ে হত্যার রহস্য উন্মোচন করেন এবং শম্পার স্বামী আনসারকে শনিবার রাতে নাটোরের গুরুদাসপুর থেকে গ্রেফতার করেন। আমরা কি শুরু করে দেবো? গাড়ি করছেন তো, বোধ করি কেউ খাওয়া মানে ঠিক মতো খাইতেও পারেন নাই। এই তদন্তর মূল যে তদন্ত করে সে হচ্ছে আমাদের এই যে আলফা ফোর, ওর নাম আস্তে আস্তে।